সরস্বতী ঠাকুর দেখতে গেলে এত যে বিপদ হবে ভাবতে পারিনি সকালবেলা টান টান ছেড়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটাও করিনি বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে কেমন লাগছে ভালো লাগছে আমাকে তারপর প্রথমেই গেলাম ফুচকার প্যান্ডেল দেখতে দেখে নিলাম আর এখানে ডাল দিয়ে প্রতিমা করেছে সেসব দেখে চলে গেলাম তালবো ঠাকুর দেখতে ও মা এখানে এসে যে ভাবতে পারিনি এত বিপদ আমাদের মাথার উপর দিয়ে যাবে এত মেঘ করেছে প্রথমে অত বুঝতে পারিনি ভেবেছি হালকা বৃষ্টি হবে ভেতরে ঢুকেছি আর সেই ঝড় শুরু হয়েছে যে তুলুম ঝড় বৃষ্টি তারপর যেই দৌড়ে প্যান্ডেল থেকে বেরিয়ে এসে দেখি প্যান্ডেল আগ দেখ মাথা থেকে ভেঙে পড়ে যাচ্ছে সবাই যে যেখানে ছিল সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছি হারিয়ে যাওয়ার মতো যে যেখানে জায়গা পেয়েছি সেখানে গিয়ে দাঁড়িয়েছি এত বৃষ্টির মধ্যে তারপর কি এত বিপত্তি হাত থেকে রক্ষা পেয়ে গেছিলাম প্রথমে বাড়ি বাড়ি গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে তারপর আবার দেখি রোদ্দুর উঠেছে এবার তো যেতেই হবে ঠাকুর দেখতে হাজব্যান্ড বলে না আর যেতে হবে না চলো এত বিপত্তি থেকে বাড়ি ফিরেছি চলো বাড়ি চলো না ঠাকুর ঠাকুর দেখব না এখন রোদ্দুর উঠেছে তারপর ঠাকুর দেখতে আবার বেরিয়ে পড়লাম কত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম বিয়ের আগে কি করতাম বলুন তো সকালবেলা অঞ্জলি দিয়েই বেরিয়ে পড়তাম সে যে গুজে সব বান্ধবীদের নিয়ে সারাটা দিন হই হুল্লো করে ঠাকুর দেখে খাওয়া দাওয়া সেরে তারপর সন্ধ্যেবেলা বাড়ি আসতাম আবার যেতাম ঠাকুর যেদিন প্রশাসনে বেরোবে সেই দিন যেদিন রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে এক জায়গায় গিয়ে দাঁড়ায় থাকতাম এত সুন্দর সুন্দর লাইটিং এত সুন্দর সুন্দর থিম হতো দেখার মতো না আপনারা যদি কোনোদিন কালনায় ঠাকুর না দেখেন এক বছর এসে দেখবেন এত সুন্দর প্যান্ডেল হয় আর এত সুন্দর ঠাকুর হয় খুব ভালো লাগবে আর এই যে ঠাকুরটা দেখছেন এটা হচ্ছে তেত্রিশ কোটি দেবতাকে নিয়ে এই ঠাকুরটা হয়েছে কত সুন্দর না দেখতে খুব ভালো লাগছে তারপর দেখলাম তরী দারুণ লাগছে কিন্তু প্যান্ডেলটা ঠাকুরটাও ভেতরে অসাধারণ হয়েছে দেন ঘুরতে ঘুরতে আর কতক্ষণ এবার তো একটু খাওয়া যেতেই পারে তারপর খাওয়া দাওয়া করলাম একটু ফুচকা তারপর দেখলাম এত সুন্দর রোড শোয়ের মতো লাইটিং কত ভালো লাগলো না দেন চলে এলাম বাড়ি আর কতক্ষণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একখানে লাইক করবেন টাটা